নমস্কার। আজকে একটা খুব কমন প্রবলেম যেটা আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন সেটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো যেটা খুব আল্ট্রাসাউন্ড করতে গিয়ে হঠাৎ জানা গেল যে আল্ট্রাসাউন্ডের রিপোর্টে লেখা হয়েছে বা যিনি আল্ট্রাসাউন্ড করছেন তিনি বলছেন যে কিডনিটা একটু ইকোজেনিক, রেনাল প্যারেনকাইমাল ইকোজেনিসিটি ইজ ইনক্রিজ, গ্রেড ওয়ান ইনক্রিজ প্যারেনকাইমাল ইকোজেনিসিটি, এইরকম একটা রিপোর্ট আল্ট্রাসাউন্ডে আসার পর সত্যি তো সবার খুব মন খারাপ হয়ে যায় যে কি হলো ব্যাপারটা, মানে সত্যি কি আমার কিডনি খারাপ হয়ে গেল, কি করতে হবে এখন। তো আজকে এই ইনক্রিজ রেনাল প্যারেনকাইমাল ইকোজেনিসিটি এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব যে আসলে ব্যাপারটা কি, মানে এটাকে কী করে ইন্টারপ্রেট করা উচিত। দেখুন, আল্ট্রাসাউন্ড হচ্ছে একটা কি বলবো একটা টেস্ট যেটা দিয়ে আমরা একটা সাউন্ড রিফ্লেকশন হলে একটা যখন আমরা একটা কোনো সাউন্ড পাঠাই তো প্রত্যেকটা টিস্যুর সেই সাউন্ড রিফ্লেক্ট করবার একটা ক্যাপাসিটি রয়েছে। তো কতটা দ্রুত সে টিস্যুটা কোনো একটা সাউন্ডকে রিফ্লেক্ট করছে সেই ইন্টেন্সিটির ওপর আমরা প্রত্যেকটা অর্গানের একটা ইমেজিং তৈরি করি, তার সাইজ ডেপথ এগুলো বোঝার একটা ব্যবস্থা করা হয়। তো রেনাল প্যারেনকাইমাল ইকোজেনিসিটি এই ব্যাপারটা হচ্ছে, মানে যদি কোনো একটা টিস্যু খুব হার্ড হয় তবে তার সাউন্ড রিফ্লেক্ট করার ক্যাপাসিটি বেশি হবে। সো ন্যাচারালি সেখান থেকে যে সাউন্ডটা আসবে সেটা খুব দ্রুত চলে আসবে, খুব হাই ইন্টেন্সিটি সাউন্ড আসবে। সো তার যে আল্ট্রাসাউন্ড ইমেজ তৈরি হয় সেই ইমেজটা বেশ ব্রাইট হয়, বুঝতে পেরেছেন? অন দ্য কন্ট্রারি, কোনো একটা টিস্যুতে যদি ফ্লুইডের মাত্রা বেশি থাকে, সে যদি খুব ফ্লায়াবল হয়, তাহলে তার সাউন্ড রিফ্লেক্ট করার ক্যাপাসিটি কম্পারেটিভলি কম হবে। ন্যাচারালি তার যদি আমরা রিফ্লেকটিভ ইমেজটা ধরি তাহলে সেই ইমেজটা ইউজুয়ালি অতটা ব্রাইট হয় না, রাদার ওটা ডার্ক ব্ল্যাকিশ হয়, এটাকে আমরা লেস ইকোজেনিক বলি। তো কিডনির যদি স্ট্রাকচার দেখা যায় যে কিডনির যে প্যারেনকাইমা, কিডনির প্যারেনকাইমার একটা বেশিরভাগ অংশ হচ্ছে কিডনির কর্টেক্স, তারপরে থাকে কিডনির মেডালা। কর্টেক্সটা হচ্ছে কিডনির বাইরের দিকের অংশটা যেখানটাতে আমাদের মেনলি গ্লোমেরুলাইগুলি কনসেন্ট্রেটেড হতে রয়েছে, আর মেডালা হচ্ছে যেখানে কিডনির টিবিউলসগুলো কনসেন্ট্রেটেড হয়ে আলটিমেটলি রেনাল পেলভিস অ্যান্ড টিবিউল তৈরি করে সেই পার্টটা। এবার আপনি একটা জিনিস চিন্তা করুন যে কিডনির কর্টেক্স সেখানটা কী রয়েছে, গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস মানে কি, তাতে কিছু ছোটো 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 মাইক্রো ভেসেলস, খুব সূক্ষ্ম সূক্ষ্ম আর্টারিজ ভেইন্স, মানে ছোটো ছোটো ব্লাড ভেসেলসের কতগুলো জালিকা রয়েছে, এবং সেই ব্লাড ভেসেলের জালিকার মধ্যে দিয়ে কে ফ্লো করে, ব্লাড ফ্লো করে। সো দিস কম্পোনেন্ট, দিস এরিয়া ইন এ নর্মাল ফাংশনিং কিডনি ইজ নাথিং বাট এ ফ্লুইড কন্টেনিং এরিয়া। ন্যাচারালি তাতে যদি কোনো আল্ট্রাসাউন্ড গিয়ে পড়ে, মানে কোনো সাউন্ড ওয়েভ গিয়ে পড়ে, তার রিফ্লেকশন ক্যাপাসিটি কম হবে। সো তার থেকে যে ইমেজটা আমরা পাবো সেই ইমেজটা কী হবে, ডার্কার হবে। সেটা সেই জন্য রেনাল কর্টেক্স ইন আল্ট্রাসাউন্ডে একটু ব্ল্যাক দেখতে লাগে। ব্ল্যাক মানেটা কি, ওকে থেকে সাউন্ড খুব একটা ভালো রিফ্লেক্ট করছে না। আর মেডালাটা কী হলো, যে কর্টেক্সের পরেই যে মেডালা থাকে সেই মেডালার মধ্যে যেহেতু পেলভিস কিছুটা সলিড স্ট্রাকচার রয়েছে, ন্যাচারালি সেখান থেকে সাউন্ডের রিফ্লেকশন যেটা হয় সেটা কিছুটা ব্রাইটার হয়। সুতরাং কিডনিকে যদি আমরা আল্ট্রাসাউন্ডে দেখি তাহলে পেরিফেরি অফ দ্য কিডনি দ্যাট ইজ ব্ল্যাকিশ, অ্যান্ড সেন্ট্রাল অফ দ্য কিডনিটা দেখা যাবে একটু যেন ব্রাইটার। এই ব্রাইটার এরিয়াকে আমরা মেডালা বলি, আর বাইরের পার্টটাকে আমরা বলি রেনাল কর্টেক্স। এইবার এই আল্ট্রাসাউন্ড করে এবার কিডনিতে যখন কিডনির কোনো একটা অসুখ হয়, খুব অ্যাডভান্স কিডনির প্রবলেম হলে তখন কি হয়, কিডনির মধ্যে ফাইব্রোসিস হয়, ফাইব্রোসিস হতে গ্লোমেরুলাস হতে শুরু করে। তো সেটা হলে এই যে গ্লোমেরুলার প্লায়াবিলিটি, নাম্বার অফ গ্লোমেরুলাস কম হয়, ফলে কর্টিক্যাল টিস্যুর মধ্যে অ্যালং উইথ ব্লাড ভেরি প্লায়াবল টিস্যুর পাশাপাশি কিছু ফাইব্রোটিক টিস্যু জমতে শুরু করে, বা লস অফ গ্লোমেরুলাইগুলোকে রিপ্লেসড হয় কিছু ফাইব্রোটিক গ্লোমেরুলাই দিয়ে, ফাংশনিং গ্লোমেরুলাই কিছু ফাইব্রোটিক গ্লোমেরুলাই দিয়ে রিপ্লেসড হয়, ফলে সেই টিস্যু বিকাম স্লাইটলি হার্ডার। তো এর ক্যাপাসিটি ফর রিফ্লেক্টিং সাউন্ড বিকাম মোর, সেই জন্য টিস্যুটাকে দেখে মনে হয় যেন একটু ইকোজেনিক হচ্ছে। আবারও বলছি, এটা কিন্তু কমপ্লিটলি ভিজুয়াল ইমপ্রেশন, মানে এটা ইকোজেনিসিটিকে অ্যাকিউরেটলি মনিটর করা খুব ডিফিকাল্ট, কেউ মাপতে পারে না। চোখের আন্দাজে আমরা রেগুলার যারা আল্ট্রাসাউন্ড করছি বা যারা রেগুলার আল্ট্রাসোনোলজিস্টের যিনি আল্ট্রাসাউন্ড করছেন তারা দেখেন যে একই মেশিনে একটা হেলদি কিডনির কর্টেক্সটা কীরকম কালো দেখতে লাগছে তার তুলনায় আরেকজনের কিডনিকে কর্টেক্সটা কীরকম দেখে, এটা এটা কিছুটা ভিজুয়াল ইম্প্রেশন। এবার একটা জিনিস জানবেন যে আল্ট্রাসাউন্ড মেশিনের যে ইন্টেন্সিটি সেভ করা যায়, বিভিন্ন রকমভাবে চেঞ্জ করা যায়,
কতটা ব্ল্যাক কতটা হোয়াইট দেখবো সেইগুলো চেঞ্জ করা যায়। সুতরাং এই মাইল্ড ইনক্রিজ ইন কর্টিক্যাল লিকোজেনোসিটি এই জিনিসটা না মানে খুব নন স্পেসিফিক একটা স্টেটমেন্ট রিগার্ডিং আন্ডারস্ট্যান্ডিং কিডনি হেলথ। সুতরাং যদি কিডনি কমপ্লিট লিকোজেনিক হয়ে যায়, একদম সাদা হয়ে গেছে, মেডালার সঙ্গে কিডনির ডিফারেন্স কিছুই বোঝা যাচ্ছে না, বরং কিডনির কর্টেক্স মেডালার থেকে প্রচণ্ড রকম ব্রাইট, সেটা হলে অবশ্যই আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে কিডনি লাইকলি হয়তো পুরো ফাংশনিং গ্লোমেরুলাইগুলো সব সলিড টিস্যুতে কনভার্ট হয়েছে বলেই এত ইকোজেনিক। সেই ক্ষেত্রে আমরা জিনিসটাকে নিই, সেখানে একদম কমপ্লিট ইকোজেনিক কিডনি হয়ে যায়, কর্টিকোমেলাই ডিফারেন্সিয়েশন থাকেই না, ইজ টোটালি লস্ট হয়ে যায়। কিন্তু মাইল্ড ইনক্রিজ ইন কর্টিক্যাল ইকোজেনোসিটি, এটা কিছুটা যেন চোখের আন্দাজে একজন রেডিওলজিস্ট বলছেন বা তার অভিজ্ঞতা থেকে তিনি লিখছেন, এই ব্যাপারটাকে ক্লিনিক্যালি কোরিলেট না করে কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যে কিডনির কোনো প্রবলেম হয়েছে কি হয়নি। অতএব যদি আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টে লেখা থাকে যে মাইল্ড ইনক্রিজ ইন কর্টিক্যাল লিকোজেনোসিটি, দয়া করে আতঙ্কিত হবেন না। আমাদের অনেকগুলো ফিজিওলজিক্যাল ফাংশন টেস্ট করে সব কিছু দেখে, প্রোটিন লিক হচ্ছে কি না, ইউরিয়া ক্রিয়েটিন কেমন আছে, জিএফআর কেমন আছে, এই ইকোজেনোসিটিটা ইন কম্পারিজন টু দ্য লিভার কেমন, ইন কম্পারিজন টু দ্য স্প্লিন কেমন, ডান দিকে হলে লিভারের সাথে আমরা কম্পেয়ার করি, লেফটে হলে আমরা স্প্লিনের সাথে কম্পেয়ার করি, তো এইগুলো দেখে নিয়ে বুঝে আমরা একটা সিদ্ধান্ত নিই যে কিডনির কোনো সত্যি আদতে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে কিনা। এটা কিছুটা ভিজুয়াল ইমপ্রেশনের জন্যই লেখা হয়, মানে একটা আনুমানিক ভিত্তিতে লেখা হয়, সুতরাং অনুমানের উপর ভিত্তি করে যে লেখাটা সেটার উপর ভরসা করে দয়া করে কোনো মারাত্মক সিদ্ধান্ত বা মন খারাপ করার কোনো কারণ নেই। যদি আপনারা দেখেন যে হ্যাঁ গ্রেড ওয়ান ইকোজেনোসিটি একটু আছে, কিন্তু যদি কেউ আল্ট্রাসাউন্ডে লেখে যে কিডনিজ আর অ্যাবসোলুটলি ইকোজেনিক, কর্টিকোমেলাই ডিফারেন্সিয়েশন লস, সেটা অবশ্যই একটা চিন্তার বিষয়। কিন্তু ওই মাইল্ড ইনক্রিজ ইন ইকোজেনোসিটি, গ্রেড ওয়ান ইকোজেনোসিটি এইগুলোর বিরাট কিছু গুরুত্ব সেরকম নয়, আনটিল আন্ডারস ইট ইজ টেস্টেড উইথ আদার ফিজিওলজিক্যাল, মানে এগুলো ইট ইজ ব্যাক বাই দ্য আদার ফিজিওলজিক্যাল প্যারামিটার্স। সুতরাং কিডনির আল্ট্রাসাউন্ড রিপোর্টে মাইল্ড ইনক্রিজ ইন ইকোজেনোসিসের জন্য আতঙ্কিত হবেন না। যদি কিছু প্রবলেম থাকে ডক্টরের কাছে নিশ্চয়ই আসুন, উইল সাজেস্ট, উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিপোর্ট, ডোন্ট ট্রাই টু ইন্টারপ্রিট দ্য রিপোর্ট অন ইউর ওন অ্যান্ড গেট অ্যাংশিয়াস অ্যান্ড গেট ডিপ্রেসড অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রশ্ন করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এই ভিডিওর নিচে একটা ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনার প্রশ্নটা আপনি লিখুন। উইল লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিজ। থ্যাংক ইউ।